আমি প্রদীপ পাল সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা প্যাস্টেল কালারের সিনারি সিনারিটা কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত থাকেন বা প্রতিনিয়ত যারা কমেন্ট করেন যারা আমার ফলোয়ার্স আছেন যারা নন ফলোয়ার্স আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন সিনারি একদম ছোটদের জন্য একটা সিনারি যেটা যারা সিনারি আঁকতে পারো না খুব ছোট দেখো কেমন করে আঁকছি ভিডিওটা এই যে ছবিটা তোমরা দেখে নিলে বা ভিডিওটা কেমন করে করছি সেটা তোমরা দেখে নাও আঁকাটা কেমন করে করছি প্রথমে একটা গাছ আঁকলাম আমরা গাছটা এঁকে গাছের উপরের পোর্শনটা এঁকে এখানে একটা ডাল দিয়ে দিলাম আবার তার নিচের পোশানে একই রকমভাবে এঁকে দিলাম দুপাশে দুটো জয়েন্ট করে দিলাম এভাবে আমরা এখানে ডালটাকে এঁকে দিলাম এখানে আরেকটা ছোট গাছ একইভাবে আঁকব এখানেও আমরা ওপরের প্রশ্নটা এঁকে নিচেরটা টাইকে মাঝখানটা জুড়ে দিলাম এখানে একটা গাছের ডাল এঁকে দিলাম এখানে আমরা নদী আঁকব নদীর পাটটা এখানে রয়েছে পাড়ের মধ্যে গাছ দুটো রয়েছে এইভাবে আমরা তিনটে পার্টে ভাগ করে এঁকে দিলাম এখানে দুটো পাথর এখানে সামনে একটা পাথর এঁকে দিলাম এখানে আরেকটা ছোট্ট একটা জঙ্গলের মতো রয়েছে এখানে ওপরে আরেকটা গাছ রয়েছে জঙ্গলের মতো মতো সেটা আমরা এঁকে দিলাম দিগন্ত রেখা এঁকে দিলাম এবার আমরা উপরের দিকে তিনটে পাহাড় এঁকে দিলাম দেখো সিনারিটা আঁকা আমাদের কমপ্লিট এবার আমরা কালার করব কালারটা কেমন করে করছি একটু মন দিয়ে দেখো প্রথমে আমরা কোবাল ব্লু দিলাম কোবাল ব্লুটা সমান করে দিয়ে তারপর আমরা স্কাই ব্লু দিয়ে দিলাম স্কাই ব্লুটা দিয়ে হালকা হালকা করে আমরা মিলিয়ে দিলাম নিচের দিকে একটু সাদা দিলে দিতে পারো অথবা স্কাই ব্লু দিয়েও তোমরা ভরাট করতে পারো কোনো অসুবিধা নেই এইভাবে দিয়ে আমি নিচের দিকে একটু হোয়াইট দিয়ে নিয়েছি এবার আমি একটু হাঙ্গুল দিয়ে মিলিয়ে দিচ্ছি তোমরা আমি এইভাবে আঙুল দিয়ে তোমরা মেলাতেও পারো না মেলালেও কোনো অসুবিধা নেই একটু মিলিয়ে দিয়েছি দেখো এখানে পাহাড়টার মধ্যে প্রথমে ডিপিওলও দিলাম তারপরে হচ্ছে মিডিয়াম গ্রিন দিলাম তারপরে স্যাপ গ্রিন এই তিনটে কালার দিয়ে আমরা মিলিয়ে দিলাম এবং আঙুল দিয়ে একটু ঘষে ঘষে আমরা মিলিয়ে দিলাম আঙ্গুল দিয়ে ঘষতেও পারো না ঘষে রঙ দিয়ে মেলানোটাই বেশি সুইটেবল কিন্তু এখনকার দিনে যেহেতু চলছে সবাই মিলিয়ে মিলিয়ে করছে দেখতে ভালো লাগে তাই আমিও মিলিয়ে মিলিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন করে মেলাবে রঙের থ্রোয়িংটা একইভাবে দেবে পাহাড়ের কালারগুলো আমরা একই রেখেছি আঙুলটাও দেখো কেমন করে ডলে দিলাম সেটা দিয়ে দেবে একদম ছোট যারা তারা তোমরা ডোল ডলতে যাবে না তাদের তোমাদের আঙ্গুলেই ব্যথা লাগবে তোমরা এইভাবে রঙ দিয়ে মেলাবে কেমন করে দেখো আমি রঙ দিয়ে রঙ দিয়ে ঘষে ঘষে মেলাচ্ছি এইভাবে মিলিয়ে দেবে এইভাবে তিনটে কালার দিয়ে দিলাম দিয়ে আবার আমরা একটুখানি এই যে গ্যাপগুলো রয়েছে এই গ্যাপগুলোর মধ্যে আমরা স্যাপ গ্রিন দিয়ে দিলাম আর একটু আঙুল দিয়ে আমরা মিলিয়ে দিলাম এই হয়ে গেল পাহাড়ের কালার এবার আমরা পরের কালার শুরু করব আমরা গাছের কালারটাই করছি মিডিয়াম ইয়ে গ্রিনটা দিলাম তার উপরে লেমন ইয়েলো দিয়ে আমরা ভরাট করে দিচ্ছি ডান দিক থেকে আলো পড়ছে তাই ডান দিকে আর লেমুনিওলো দিলাম এখানে একটু লাইট গ্রিন দিয়ে মিলিয়ে দিলাম নিচের পোস্যানটা আমরা একই কালার করবো ওপরের দিকে লেমুনি হলো আর নিচের দিকে মিডিয়াম গ্রিন দিয়ে সমান করে ভরাট করে দেব। এইভাবে রং দিয়ে দেখো রঙ দিয়েও মেলানো যায় একটু লাইট গ্রিন একটু মিডিয়াম গ্রিন দিয়েছি দিয়ে আমরা মিলিয়ে দিয়েছি আর এখানে আমি ডিপ গ্রিনটা যেটা একদম ভ্রিডিয়ান হিউ সেই ডার্ক গ্রিনটা দিয়ে বা ডার্ক গ্রিন যার বাক্সে জালের নাম লেখা আছে সেটা দিয়ে আমরা মাঝখানটা ভরাট করে দিলাম এই গাছেরও কালারটা একই রকম করব উপরে লাইট গ্রিন তারপরে লেমুনিওলো নিচেও লাইট গ্রিন লেমুনিওলো আর যে গ্যাপে যে মাঝখানে যে গাছের অংশটা সেটা আমরা ডিপ গ্রিন ভ্রিডিয়ান হিউ দিয়ে মিলিয়ে দিলাম এখানে আমরা যে দূরে এই গাছটা রয়েছে এখানে আমরা একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি একটু রেড দিলাম কারমাইন দিতে পারো স্কারলেট দিতে পারো একটু অরেঞ্জ দিলাম আর একটু লেমন ইয়েলো দিয়ে এই মিডিয়াম ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম এখানেও তাই একটুখানি মিডিয়াম ইয়েলো আর একটু লাইট গ্রিন দিয়ে আমরা এটা মিলিয়ে দিলাম এই হয়ে গেল আমাদের পাহাড় সামনে জঙ্গল এবার আমরা জলের কালার করব জলের কালারটা দূরের দিকে পাহাড়ের ছায়া ঠায়াগুলো পড়েছে তাই একটু ডিপ দিয়ে দিলাম কোবাল ব্লুটা এই নদীর পাড়গুলোর মধ্যেও একটু ছায়া ঠায়া পড়েছে সেখানেও আমরা একটু ডিপ দিয়ে দিলাম আর গ্যাপে গ্যাপে আমরা স্কাই ব্লুটা দিয়ে দিচ্ছি কেমন করে দিচ্ছি একটু ভালো করে মন দিয়ে দেখো তাহলে তোমরা করতে পারবে এই যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সে ফাঁকা জায়গায় আমরা হোয়াইট কালার দিয়ে দিচ্ছি হোয়াইটটা দিয়ে সুন্দর করে তারপরে দিয়ে নিয়ে তারপর আমরা আঙুল দিয়ে আস্তে 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 মিলিয়ে দেবে যারা আঙুল দিয়ে পারবে না তারা রং দিয়ে মেলাবে কোনো অসুবিধে নেই সুন্দর করে মিলিয়ে মিলিয়ে করবে রংটা তাহলে দেখতে ভালো লাগবে মাঝখানটা আমরা হালকাই রেখে দিয়েছি এবং সাইডগুলোতে একটু ছায়া পড়ে ওই জন্য একটু ডিপ করে দিয়েছি এখানে আমরা নদীর যে পাটটা সেখানে আমরা একটু হলো একটু লাইট গ্রিন দিয়ে দিলাম এইভাবে আমরা প্রত্যেকটা অংশ একইভাবে করে দেব যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন বা প্রতিনিয়ত ভিডিও দেখে দেখে কমেন্ট করেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন অথচ এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে বিশেষ অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে হলে ফলো করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন যারা প্রতিনিয়ত কমেন্ট করেন আমি চেষ্টা করি তাদের রিপ্লাই দেওয়ার কিন্তু সময় হয় না আমি একজন অফিসে একজন কর্মী তারপরে আমার আবার টিউশন আছে তারপরেও ছবি এঁকে চেষ্টা করি পোস্ট করতে তাই হয়তো সবাইকে কমেন্টটা রিপ্লাই দিতে পারি না সবাই এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন সবাইকে আবার অনেক শুভেচ্ছা রইল সবার জন্য এখানে গাছের ডালগুলো আমরা ব্রাউন করে দিলাম এখানে একটু ব্ল্যাক দিয়ে আমরা শেড দিয়ে দিলাম একদম ছোটদের জন্য সিনারি একটু রঙটা যদি তোমাদের কাছে কঠিন লাগে তাহলে তোমরা একই কালারে কালারে ভরাট করে দেবে তাহলে ও দেখতে ভালো লাগবে কোনো মেলানোর দরকার নেই এখানে আমরা একটু ছায়া করে দিলাম ব্রাউন দিয়ে একটু গাছের ছায়া এখানেও একটু ছায়া করে দিলাম আর একটু ব্লু দিয়ে এখানে ঘাসের মতো করে দিলাম আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করব এইভাবে আমার সাথে থেকেও পাশে থেকেও সবাই